गोपन करो बोले क्या হয়তোবা তুমি গোপনে গোপনে কোন রোগ আছে বলে আমার শরীরে কোন রোগ নাই বলে কান্দ কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো রোগের কারণে কান্দি না অসুখের কারণে কান্দি না আমি খদিজা কবরের ভয়ে কান্দি তোমার কবরে আযাব হবে না আর কি হবে নবীজি বললে আর কি হবে शट करे पा दुखाना जड़े दस नबीजर चोखर उपरे टास टास करे नबीजर पार उपरे टास टास करे चोखर पानी फेलछे बोले कांचो केन पास हाड़ो बोले ना आमार एकटा कथा आछे बोले पास हाड़ो की कथा बोलो बोले ना अरे खदिजा तुम्हार चोखर पानी आमी सहिते पारी ना बोलो तो की बोले हुजूर हुजूर आमी खदिजा मारा गेले आमार जन्य काफन किनबेन ना बोले केन काफन छाड़ा कि काउके कबरे रखा जाए ना कि मा खदिजा सुखेर पानी नबीजीर कदम मुबारक फेले आर बोले नबी गो আপনার ফেলায়ে দেওয়া চাদর মোবারক আপনার ফেলায়ে দেওয়া জুব্বা আপনার ফেলায়ে দেওয়া পাগড়ি মোবারক যেগুলো আপনি আর কোনোদিন পরবেন না সেইগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি ওগো নবী এইগুলো দিয়ে কাফন দিবেন তার কারণ আমি খদিজা ঈমানে বিশ্বাস করি আপনার গার চাদর মোবারক যদি আমার কাফন হয় আপনার পাগড়ি যদি আমার কাফন হয় ইয়া রাসূলুল্লাহ আর কবরে আমার ভয় নাই আপনার গার চাদর মোবারক যদি আমার কাফন হয় আমি বিশ্বাস করি ফেরেশতা আমাকে আযাব দিতে পারবে না আসে মাফ खदीजा के निये कत बजे कथा बोलछे बक्ता देखे नबीर मजे जात मरहबा भाग्यवती मा खदीजा जीवन जौवन करिले अर्पण दयार नबी नूरेर नबी गो তুমি নবী আমার আপনে আপন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল শেষ বয়সে এসে বাপু কত কিছু দেখছি লালন ফকির বলেছে আরো কত দেখবি ভাই যদি বাঁচি থাকিস কলির জামানায় একজন পীর কেবলা তিনি বলছেন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ আচ্ছা ইয়াজিদ কে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় না আমি ধরেন আমার ভাই এসপি সাহেবের একটা নাতিকে মারি ফেললাম চক্রান্ত করে জবাই করলাম আমি কি এসপির বাড়িতে আসলে নারায়ে তাকবীর বাঙালি হুজুরের আগমন এটা কি বলা যায় উনি কি বলতে পারবে না তাহলে পীর কেবলা যদি বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাফেজ ছিলেন ডেইলি 100 রাকাত নামাজ আদায় করেছেন এবং তিনি নবীর খুব আশেক ছিলেন জোরে বলেন নাউযুবিল্লাহ ইয়াজিদ কে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় আমার মনে হয় আর বেশি দিন নাই কিয়ামতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত কলিজার টুকরা কেমন কলিজার টুকরা রে আমার নবীজি শুধু হুসাইনকে একদিন একটু রাগ হয়েছিলেন সামান্য আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি রাগ করলে আমি আল্লাহ বড় কষ্ট পাই তাকে বিষ খাওয়ায় মারলো আর একজনকে জবাই করলো এই ইয়াজিদ বাহিনী ইয়াজিদ বুঝতে পারেছেন আর সেই পীর যদি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাহলে পীরকে বলি পীর রে তাহলে তোমার ছেলের নাম ইয়াজিদ রাখো না কেন তোমার ছেলের নাম ইয়াজিদ রাখো তাহলে মনে করবো যে আসলে
ইয়াজিদ মরার সময় বলছে আমাকে কোনো কবর দিও না, পাহাড়ের ভিতরে লাশটা ফেলাই দিও। বলে কেন? কুকুর শিয়ালে খাইলেও শান্তি, তার কারণ আমি যে কাজ করেছি পৃথিবীতে, মুসলমান দূর দূর এলাকার থেকে এসে আমার কবরে পেশাব পায়খানা করবে। ইয়াজিদের কোনো কবর নাই বিশ্বে, ইয়াজিদের কবর নাই, কবর নাই, পাওয়া যায় না, কোনো কবর নাই। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই বিয়াদব হুসাইনকে চিঠি দিচ্ছে, দেখেন কত বড় বিয়াদব। হুসাইন, দেখি তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হও। জোরে বলেন না, কত বড় নাপাক কথা! ইনি তো আহলে বায়াত, ইনার নানাই তো বায়াত গ্রহণ করেছেন। ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয় সেজন্য বিশ্বাস করে আমি আল্লাহর হাত ওই হাতের উপরে আছে, কোরআনের কথা। আর ওই বেঈমান বলতেছে তুমি আমার কাছে বায়াত হও, তার কারণ আমি প্রত্যেকভাবে এই গদির মালিক। আবু জেহেল বাদশাহ হাবিব বিন মালিককে চিঠি দিয়েছিল গোপনে, হাবিব বিন মালিক আমার সালাম নেবেন। ঘটনা হলো আমাদের বংশের মধ্যে একজন নবী দাবি করেছে, মোহাম্মদ আবদুল্লাহর ছেলে, আসলে সে কিন্তু নবী না, নবী আমি আবু জেহেল। জিব্রাইলের সাথে ও গোপনে কন্ট্রাক্ট করে ফেলেছে, আমি বুঝতে পারি নাই। তাহলে ইয়াকে আবার কোন জুতা দিয়ে মারা ধরে? বলছে আমি নবী, কিন্তু জিব্রাইলের সাথে ও কন্ট্রাক্ট করে ও নবী দাবি করতেছে। ও মেলায় বড় কাহিনী, ও তো বলতে যাচ্ছি না। এইবার বন্ধুগণ, আপনারা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? জোরে বলুন। তাহলে আপনাদের পীর যদি এজিদের পক্ষ নিয়ে নেয়, ওই পীরকে তালাক দেওয়া বারবার জায়েজ, জায়েজ, জায়েজ। আচ্ছা ভাই, হজে পীরের জাতি না, হজে গেছেন, নবীজির মা যে ঘরে ডেলিভারি সন্তান, 80 ঘর বলে নাকি, 80 ঘর, সেই 80 ঘর এখন লাইব্রেরি করা আছে। আমি বলছি মামুন, আমি গুনাগার, বাংলার জমিন থেকে এসেছি, এই ঘরে মা আমিনার পেটের থেকে নবী যদি দুনিয়ায় এসেছে, আল্লাহ এই 80 ঘরের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। পিছন থেকে এক লোক কয় আল্লাহুম আমিন, মোনাজাত শেষ করে দেখে আমার মতনই একজন বয়স্ক, তার বাড়ি আপনার কাছে মাদারীপুর, আমার বাড়ি কুষ্টিয়ায়, চলেন একটু হাঁটাহাঁটি করি একসাথে। তো বলছে না হুজুর আমি যাবো না, পেশাব করব। ওই নবীজির ওই বাড়ির কাছে কিন্তু আবু জেহেলের বাড়ি, 2022টা পায়খানা, মানে বাথরুম। আমি বসছি আপনার বাড়ি মাদারীপুর, মাঝখানে ফরিদপুর রাজবাড়ি, তারপরে আমার বাড়ি কুষ্টিয়া, যান পেশাব করে আসেন। বলছে হুজুর পেশাব লাগেনি আমার। আমি সেই বুড়ি মানুষটা আমার সাথে ইয়ার কি করে, তার পেশাব লাগে নিতে পেশাব করবেন কেন? বলে হুজুর, হুজুর আমি হজের টাকাটা জমা দিয়েছি, তখন আমি নিয়াত করেছিলাম আমার হজ কবুল হোক বা না হোক দরকার নাই, আমার নবীকে আজীবন কষ্ট দিয়েছে, আমার নবীকে মার দিয়েছে আবু জেহেল, ওই হারামজাদার বাড়িতে না মুইতি আমি বাড়ি যাব না। আমাদের সর্বনাশ। তাহলে আপনি যতবেলা পেশাব মানে আসবেন না ততবেলা এখানে বসে থাকবেন? বলে আমি নিয়াত করে আইছি যে আমার হজের তো দরকার নাই, আমি আসছি হারামজাদার বাড়িতে, এইবার দিয়ে আমি ডেলি একবার করে আসি মুইতি থুই চলে যাই আমি। আরে কপাল! আর সেই আবু জেহেলের কি বলে উত্তর শুনি, সেই এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাউযুবিল্লাহ বলে, ভাইরা আমার অল্প টাইম, আজকে বেশি ওয়াজ হবে না, কেননা এই যে কাশতেছি একত দেখতেছেন, আর কি বলবো, দাঁতের ব্যথা যার তাকে জিজ্ঞাস করেন আমি কেমন আছি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ হবেন না আল্লাহ। ফরিদপাঙ্গাসির ভাইরা,
এই পাগল জুহার মাধ্যমে সারা বাংলাদেশ নাটক থিয়েটার বাদ্য বাজনা দিয়ে নতুন বছর পালন করছে, আর তোমরা আমার নবীর দরুদ আর মিলাদ দিয়ে নতুন বছর পালন করছো। আল্লাহ যেন কবুল করে নেয়, যারা দুঃখী তাদের দুঃখ যেন দূর করেন, যারা অভাবিক তাদের অভাব যেন দূর হয়, ডাক্তারকে টাকা ঢেলেছে যারা অসুখ ভালো হয় নাই আল্লাহ যেন রোগ ভালো হয়ে যায়। আর এই নতুন বৎসরের ফরিদ পাঙ্গাসের ছেলেরা, গরস্থানে তোমার মা আছে, বাবা আছে, দাদা দাদি জোরের ভাই আছে, আমি দোয়া করে যাই নতুন বৎসর উপলক্ষে এলাকার সকল গরস্থানের আজাব যেন আল্লাহ মাফ করে দেয়। চিঠি লিখছে আমার কাছে বায়া থাও, আমি বর্তমান গদির মালিক। ইয়ার মায়ের মানে এর বিচার, এখন এসপি থাকলে ওরা তো মারধর করা জানে, আমরা তো মারা জানি না, আমরা যে কাছে জায়গায় মায়ের বোধ হয় কানা হয়ে যাবে, কিন্তু ওরা মারবে, দেহ ঠিক থাকবে কিন্তু পয়সি পয়সি মারা যাবে, এই জাতটা ঠিক কিনা ওদের মারার কৌশল আছে। হযরত ইমাম হুসাইন চিঠি লিখতেছে আমার নানা রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা, আমার মা হলো সৈয়দাতুন নিসা, বিশ্ব দুলালী নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননীর, পাগলের দল বুঝলি না, গম বেছে ঘোল খালি আর দুধ বেছে মাঠা খালি, পরের কাছে ইমান বিক্রি করে এসে কোরআনকে অপমান বেইজ্জতি করিস, নবীকে বেইজ্জতি করিস, দরুদ নাই, মোনাজাত নাই, সালাম নাই, কবর জিয়ারত নাই, কবর জিয়ারতের পরে কোনো মোনাজাত নাই, এগুলো হলো বিদেশিদের ছেলে দেওয়া মুসলমানের সব ধ্বংস করার একটা পাইতারা, কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাত তাদের কোনো পাইতারাই কাজ হবে না। এইবার কার সাথে কি বলে রে আমার নবীজির কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা, ওনার নানা কি রহমাতাল্লিল আলামিন, ওনার বাবা আসাদুল্লাহিল আলী গালিব শেরে খোদা, ওনার মা হলো সৈয়দাতুন নিসা। এ ভারত শুধু তাই না, খাতুনে জান্নাত মা ফাতিমাকে এক ইহুদি চিঠি লিখেছিল, ইহুদির বান্ধবী, বান্ধবী ইহুদি হতে পারে না, আপনার আমার বন্ধু কি হিন্দু নাই নাকি, একই ক্লাসে আপনি মুসলমান পড়েন, আপনার পাশের সিটে একজন হিন্দু পড়ে না, তো ইহুদি বান্ধবী চিঠি দিয়েছে, চিঠি দেওয়ার কারণ আছে, মানে ওই বান্ধবী খুব রাজা, ধনী, কোটি কোটি টাকার মালিক, এখন ওই কোটি কোটি টাকার মালিক ঠিকই, ওর বাপ বিয়ে দিবে, তো বলছে তোমার কি কোনো দাবি আছে, বলে আমার কোনো দাবি নাই, মেয়ের মেয়ে বল মেয়েকে জিজ্ঞেস করছে, বলে আমার একটাই দাবি, আমার একটা বান্ধবীকে দাওয়াত দেওয়া লাগবে, না হলে অসুবিধা। কি ধরনের? বলে বান্ধবীকে দাওয়াত না দিলে আমি বিয়ে করবো না। বলে অবশ্যই দাওয়াত দেবো, কিন্তু আমার বাড়িতে কোনো ফকির নিয়ে আসতে পারবে না রাজা বাদশাহ ছাড়া, এটাও মনে রেখো। তোমার বান্ধবীর বাবার নাম মুহাম্মদ রসুল্লাহ, তাই নাকি? তোমার বান্ধবীর দাদার নাম আব্দুল্লাহ, এ তো ফকিরনি বংশ। তোমার বান্ধবীর অবস্থা কি? বলে যে চাদরটা গায়ে দেয় চাদরটা আমি কয়েক জায়গায় দেখছি সেলাই দেওয়া। বলছে আমার মেয়ের বিয়েতে রাজা বাদশাহ জমিদার ছাড়া কোনো ফকিরনি আসতে পারবে না। তিন দিন কেন্দ্রে ছিল, মা জিজ্ঞাস করে তুই কাঁদছিস কেন, কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে বল, তোর বাপকে বলবো। ইহুদির বান্ধবী বলছে মা বাবাকে বইল, অযথা টাকা পয়সা যেন খরচ না করে আমি বিয়ে করব না। কেন বিয়ে করবো না? বলে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দিলে আমি বিয়ে করব না। মা যায় স্বামীকে বলছে স্বামী গো অযথা খরচ করবেন না, ওর বান্ধবী ফাতেমাকে বিয়ের দাওয়াত না দিলে বিয়ে করবে না। বলে তোমার মেয়েকে ডাক দাও। এই কি? বলে হ্যাঁ আমার একটাই কথা, আমার বান্ধবীকে দাওয়াত দিতে হবে। বলে ঠিক আছে যা যা, আমি দাওয়াত দিব কিন্তু একটা শর্ত, তোর বান্ধবী ফাতেমার মার বংশে বাবার বংশে একজন রাজা থাকা লাগবে,
তার কারণ আমার এখানে সব রাজা বাদশাহ দাওয়াত দিয়েছি যাতে বলতে পারি ওই ফকিন্নি রাজার অমুক রাজার নাতি। জিজ্ঞেস কর যা, যদি রং মার মার বংশে বাবার বংশে রাজা থাকে তাহলে দাওয়াত হলো যা। ঠিক তো বলে, হ্যাঁ ঠিক। চিঠি চিঠি লিখতেছে গোপনে, আরে কপাল পুরা ইহুদিদের পাঁচ আটা দালাল, চিঠি লিখতেছে গোপনে, বান্ধবী আমার সালাম নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো, আমি তোমার অমুক বান্ধবী, হঠাৎ আমার বাপ বিয়ে ঠিক করে ফেলাইছে আর আমার বাপ এমন একটা পয়সা চাটা, রাজা বাদশাহ ছাড়া আমার আমার বাপ কাউকে বর মানে বিয়ে দাওয়াত দিবে না। তাহলে তিন দিন ধরে কান্দার পরে রাজি হয়েছে, কিন্তু শর্ত হলো তোমার মার বংশে আর বাবার বংশের ভিতরে কেউ কোনো রাজা আসে নাকি, তাহলে তোমার দাওয়াত এলাও, না হলে এলাও না, এতে তোমার বান্ধবী তুমি আমার তাড়াতাড়ি বলো। সিঠেদের নিয়ে যাও আর আব্বাক দিয়েছে, সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা কি চিঠি আমাদের আমাদেরকে দেয় নাকি, পাগল নাকি? যদি মেয়েদের চিঠি পড়ি তাহলে আর মার কাছে যাই বলবে আব্বা আন্তর্জাতিক বক্তা ঠিকই কিন্তু চোখ ভালো না, কেন মেয়ের চিঠি বাপ পড়ছে ছবি দেখি, কিন্তু মা ফাতিমা যে ওনার বাবাকে দিচ্ছে চিঠির মধ্যে তো কোনো বাজে কথা নাই আছে না, আর আমাদের ছেলেরা চিঠি মেয়েদের চিঠির মধ্যে আগেই কর, ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায়, কথাই তো না পাক। আব্বা নবীজি বলেন চিঠি দেখালো লাগবে না একদল বেয়াদব, বলে নবী এলমে গায়েবের খবর জানে না, আবার ওই বেয়াদবরাই বলতেছে পাকিস্তানের সাথে যে ভারতের যুদ্ধ বাজবে নবীজি বলে গেছে, কোন মুখে কোন কথা গো, এইবার বলতেছে আমি সব জানি। আব্বা জানেন তো, তা তো আমি বিশ্বাস করি, তো আমাদের মার বংশে বাবার বংশে কোনো রাজা বাদশাহ আছে? বলছে না, তাহলে দাওয়াতটা যাওয়া হলো না। আব্বা তো বলছে যাও তুমি চুপ থাকো যাওয়া, বলে না আব্বা রাজা বাদশাহ না হলে এলাও নাই, মায় মার বেটে মার বংশে না বাপের বংশে, বলে তুমি যাবা বলছি যাও। বলছে আব্বা শর্ত হলো রাজা বাদশাহ থাকা লাগবে, বলে দেখো ফাতিমা চিঠি লেখো, দেখো আমি বলছি দেখো, নবীজি বলে দিচ্ছেন মা ফাতিমা চিঠি লিখছে, বান্ধবী আমার দোয়া নিও, দেখেছেন আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো, আমি ফাতিমা তোমার চিঠি পড়ে অবগত হলাম, কিন্তু শর্ত হলো আমি যাব, নবীজি বলে দিচ্ছেন ফাতিমা লিখতেছে আমি যাব তোমার বিয়ের দাওয়াতে, চিন্তা করো না, কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে আমার মার বংশ বাবার বংশের মধ্যে কোন রাজা বাদশাহ না। আব্বা তে ওরা তো খুব বেয়াদব টাইপের লোক, তে কথা লেখার দরকার কি, আমাকে যে যেতেই হবে এমন তো কোনো কথা না, মানে আমার বান্ধবীটা কষ্ট পাচ্ছে এই জন্য আমার গেলাম না, রাজা বাদশাহ নাই এটা আবার আরো কেমন হয় না, বলছে না লেখো না, বলছে না আব্বা আমি যাব না, আমি বলছি আমি লেখো, আমি বলছি লেখো, তুমি তোমার বিয়ের দাওয়াতে আসতেছি, কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে এই শর্ত মোতাবেক আমার মার বংশে বাবার বংশে কোনো রাজা বাদশাহ নাই, অতএব কি বলে তবে রে, তবে রে বান্ধবী যে আল্লাহ রাজা বানায় বাদশাহ বানায় সেই আল্লাহ তাআলা আমার বাবার সাথে দোস্ত পাতিয়েছে। আমার বংশে মার বংশে রাজা বাদশাহ নাই, কিন্তু যে রাজা বাদশাহ বানাই সেই আল্লাহ আমার বাবার সাথে দোস্ত পাতিয়েছে। চিঠি লিখতে গিয়ে ফাতিমার চোখের পানি পড়ে, নবীজি বলে কান্দিস কেন রে মিটি, বলে আব্বা তুমি মাফ করে দিও, তোমার কাছে কিসের রাজা বাদশাহ, কবি নজরুল বলে আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল্লিল আলামিন
দুনিয়া তোমার না মেরি ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম সবাই বলি ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারই নাম চিঠি চলে গেল আব্বা ওর মাতৃবংশ পিতৃবংশে কোনো রাজা বাদশাহ নাই কিন্তু যে আল্লাহ রাজা বাদশাহ বানাইছে আল্লাহ তার আব্বার দোস্ত হয় তখন ওই ব্যাদব ইহুদি কয় কি সব কল্পনা বাদ দিস ঠিক আছে আসুক আসুক যেদিন বিয়ের দাওয়াত তার আগের দিন কয় আব্বা কালকে যে দাওয়াত যাবা আবার বিকালে মা ফাতিমা গেছে আব্বা যা কালকে দাওয়াত সন্ধ্যার সময় বলছে আব্বা কালকে দাওয়াত মানে আব্বা দাওয়াতে যাইতে বলছে কিন্তু কিছু কিনছে টিনছে না আব্বা আব্বা যাও শুয়ে থাকো গা তো তুমি কাল যাবা যাও শুয়ে থাকো গা যাও শুয়ে থাকো গা মা ফাতিমা আব্বা বা শুতে বলছে ঘুমাই গেছে আমার আল্লাহ বলে জিব্রাইল যেসব ট্যাবলেট কর ইহুদিদের ট্যাবলেট নিয়ে বাংলাদেশে প্রচার করো সাবধান হয়ে যাও কয়দিন আগে একটা জেলে গেছে এই জেলখোর বলতেছিল মাজার গুলো ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও দশ দিন না যাতে তোর মাজার আর গুঁড়িয়ে আসছে ধরে বলেন ঠিক কিনা মিডিয়ার ভাইরাও কিছু ওহাবি আছে আমি মাঝে মধ্যে দেখি আমার কথা অনেক কাটসাট করে দেয় কোন ওহাবিগিরি করে বাংলার মাটিতে তুমি বেশি দিন থাকতে পারবা না তারপরে বাংলার মাটি হলো অলি আল্লাহদের মাটি শাহজালালের মাটি জোরে বলেন ঠিক কিনা কিছুদিন আগে এক দালাল বলছে শাহাজ আমি যদি ক্ষমতায় আসতে পারি শাহজালালের মাজার লাঠি মেরে ভেঙে দিব দেড় বছর না যেতেই পছন্দ হয়েছে গ্যাংগ্রিন গ্যাংগ্রিন সিঙ্গাপুরে যায় পা কাটা হলো দুইবার পা কাটার পরে ইন্নালিল্লাহ কথা বুঝছো খবরদার আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি বিএনপির বিরুদ্ধে কোন রাজনীতির বিরুদ্ধে আমার নবীকে যে মানে না তার সাথে আমার কোনো খাতির নাই তোমরা ফরিদ বাংলাদেশের লোক যদি বলো আমরাও নবীকে মানি না আল্লাহর ওয়াস্তে তোরা যা ইচ্ছা তাই কর আমার ডাকিস নি বাবা ভাইয়ারা আমার আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে জান্নাতের মধ্যে যাও চুরি নাকের কানের একটা নারীর যা গহনা লাগে ওই গহনা দিয়ে একটা ব্যাগ বানাও জান্নাতের গহনা সুবহানাল্লাহ আসতে বলি আর জুতা স্যান্ডেল জামা বুরখা দিয়ে একটা প্যাকেট বানাও এই দুইখানা প্যাকেট আমার হাবিবের কাছে দিয়ে আইসো হাবিবকে বলো হাবিব গো এই জান্নাতের দুইটা প্যাকেট আমার আল্লাহ তাআলা আপনার বিটি ফাতিমাকে বকশিশ দিয়েছে জিব্রাইল আসলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো এই দুইটা ব্যাগ আপনার ফাতিমাকে আল্লাহ দিয়েছেন তার সাথে কি করো মা ফাতিমার দরজায় যায় নবীজি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মা ফাতিমা দৌড়ে এসে বলছে আব্বা কি ব্যাপার বলে মা ব্যাগ দুটো রাখো বাবা বলছে রেখে দিতে রেখে দিলেন এইবার মা ফাতিমা সকালবেলা গিয়ে বলছে আব্বা আজ যে বিয়ের দাওয়াতে যাব বলে যাও ব্যাগ দুইটা কি খুলো নাই কইছে আব্বা আপনি তো খুলতেই বলেন নাই আপনি বলছেন রেখে দিতে তাই রেখে দিয়েছি আবার যে জান্নাতে সর্দারি নিতে এমনি হয়নি আর আমাদের মেয়েদেরকে যদি বলা হয় রেখে দাও আস্তে করে মাল খুইলে কিছু পায়ের টায়ের করে পকেটে থুয়ে সুপার গুলো আঠা দিয়ে যদি কয় হাতটা খুলো টোলো না তো বলে কে বলে না বলছে আমি তো খুলি নাই আপনি তো খুলতে বলেন নাই বলে খুলো না বাড়ি যায় দুটো ব্যাগ খুলে দেখে জান্নাতের আতরের গ্রামে ঘর ময় হয়ে যায় নতুন কাপড়ের একটা গন্ধ আছে কি নাই আছে না ভাই নতুন টাকার একটা গন্ধ আছে কি নাই নতুন কাগজের একটা গন্ধ আছে কি নাই আমি বাঙালি হুজুর 15 দিন একভাবে জুব্বা গায়ে দিলাম
আমার যত ঘাম ওই জায়গায় জমা হয়ে আল্লাহর সাথে রেখে দিয়েছি, তাহলে এই পোষা গন্ধ একটা আছে কি নাই? আমার স্ত্রী কয় সুচো মরা গন্ধ বাড়ায়, কিন্তু আমার জামাতে যে 15 দিনের ঘাম আছে যার জন্য ইন্দুর মারা গন্ধ। আর কবি বলতেছে মেশকো সে মারহাবা বেহেতের পাসিনা, নবীজির গার ঘাম মেশকো আম্বর থেকে বেহেতের। ব্যাগগুলো খুললেন, খোলার সাথে সাথে জান্নাতি, সঙ্গে সঙ্গে অজু বানালেন, অজু বানায় দু রাকাত নামাজ আদায় করে মা ফাতিমা জাই নামাজে বসে কাঁদছেন। কি বলে, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ কিসের রাজা কিসের বাদশাহ, আখেরি পয়গম্বরের মেয়ে হয়ে আমার জীবন ধন্য গোসল করে জান্নাতি পোশাক পরে বাবার কাছে গেলেন, বাবা একটু বিদায় দেন। যাও যাও মা তোমাকে বিদায় দিলাম, যতটুকু টাইম বিয়ের দাওয়াতে লাগে অনুমতি দিলাম, কিন্তু মা গো আমি তোমার বাবা। আখেরি পয়গম্বরের দুটো কথা রাইখো বলে কি, তোমার চেহারা কেন যেন কোনো যুবকে যেন না দেখে, কোনো পুরুষ যেন না দেখে, এক। 2 নম্বর কথা রে মা, যে যুবতী পুরুষের চেহারা দেখেছে এই যুবতীও যেন তোমার মুখ না দেখে, এর নাম হলো মহিলাদের পর্দা। এত সস্তা, বড় পীর সাহেবের মা গোসল করে কাপড়টা রোদ্রে দিছে, বড় পীর সাহেবের বাপ আবু সালে মুসা জঙ্গি এসে কাপড়টা আগুন ধরায় দিলেন। গাউসে পাকের মা জিজ্ঞাসা করে স্বামী, স্বামী গো মাত্র 1 দিন হলো পরা নতুন শাড়িটা পুরাইয়া দিলা? গাউসে পাকের বাবা বলছে, স্ত্রী রে এই শাড়ির উপরে অপর পুরুষের চোখ পড়েছে, এই শাড়ি তোমার পরনে দেওয়া হারা। এই কথা যদি ঢাকাতে ওয়াজ করা যায় মহিলারা প্যান্ডেল ভাঙিয়েই দেবে। কথা বুঝছেন, পর্দা আছে নাকি? আল্লাহ তাআলা ওই দিক যাব না, জ্ঞানী বুঝে উশারাই একটু বুঝে নিয়েন। সেই মা ফাতিমা বলেন মারহাবা, নবীজি খদিজাতুল কুবরা মরার পরে মাঝে মধ্যে আয়েশা সিদ্দিকার সামনে বসে একটু গল্প করতেন খদিজার, খদিজার খদিজার চোখের কোনা লাল হয়ে যেত, লাল হয়ে যেত। তো বলছে যে আচ্ছা আয়েশা, আয়েশার চোখের কোনা লাল হয়ে, আয়েশা আমি খদিজার গল্প করলে তোমার একটু রাগ রাগ লাগে নাকি? তা বলছে হুজুর একটু লাগতে তো পারেই। কেন? বলে আমাকে বিয়ে করেছেন 7 মতান্তরে 9 বছর, আর ওনাকে বিয়ে করেছেন 40 বছর। তো খালি ওনার কথাই বলেন আমাকে, আমি আমরা কি আপনার জন্য কিছুই করতে পারি নাই? সেই দিন নবীজি বলেছেন, আয়েশা খবরদার, তোমরা আমার সুখের দিনের স্ত্রী গো, আর খদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আয়েশা খদিজার গল্প করলেন, কোন সময় খবরদার চোখ লাল করবা না, তার কারণ আমি যদি খদিজাকে না পাতাম কোরআন প্রচার করা কষ্ট হতো, তার টাকায় আমি কোরআন প্রচার করেছি। আমি যদি খদিজাকে না পাতাম মা ফাতিমাকে পাতাম না, আর মা ফাতিমাকে যদি না পাতাম আমার হাসান আর হুসাইনকে পাঠাম না, আর হাসান হুসাইনকে যদি না পাইতাম রে আয়েশা, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না। আর সেই পীর তুমি ইয়াজিদের পক্ষে এখনো তার মুরিদ হয়ে আছেন আপনি? যাও, চলে গেল মা ফাতিমা, গেছে রাজা বাদশার মেয়েরা সব বসি আছে দামি দামি কার্পেটের উপরে, মা ফাতিমাকে দেখার সাথে সাথে লাফ দিয়ে উঠেছে সুবহানাল্লাহ। তার কারণ ওই পোশাক রাজা বাদশার মেয়েরা আমার 14 ঘুষি চোখেও দেবে না, লাফ দিয়ে উঠেছে সুবহানাল্লাহ।
আমাদের এখানে একটা মন্ত্রী হলো হাসানুল হক পসামুল্লাহ, ভাই তো জানেন। তা মন্ত্রীর বাড়িতে আমি শুয়ে আছি, একসাথে ফজরের নামাজ পড়ছি, তা কাঁদতেছে আমাদের, কি ব্যাপার? বলে আব্বা, আমাকে আমি চাষা বলতাম যে আব্বা শোন, তোর মতন দামি লোক নাই। আমার পাগল, তুমি যখন সামনে রাস্তায় যাও, সামনে এক গাড়ি পুলিশ, পিছনে এক গাড়ি পুলিশ, বাঁশি ঠেলায় বাঁচা যায় না, তো কও কি? বলছে আব্বা এটা 5 বছর। কয় বছর? আমি যখন ফেল করব তখন আর কেউ বাঁশি বাজাবে না। আর তুই রে বেটা এমন একটা লেখাপড়া করেছিস, বৃদ্ধ হয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত তোর নামে নারায় তাকবীর, বাঙালি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, আমাদের এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তুই যদি মারা যাস কবরেও ফেরেশতা বলবে তাড়াতাড়ি জান্নাতে চলে যা। কথা তো ঠিকই বাবাজি, মা ফাতিমাকে ফকির নেই, ফকির নেই হলে রাজা বাদশাহ দাঁড়ায় গেছে কেন? ওই বজা যে মেয়ের বিয়ে সে দৌড়ে যে ওর বাপকে বলছে, আব্বাইস কয়দিন ধরে আপনার সাথে একটাই যুদ্ধ চলতেছে, যে রাজা বাদশার আত্মীয় না থাকলে সে জন্য না আসে, আপনি শুধু এক সাইড দিয়ে দেখেন, আপনার 14 গুষ্টি এই পোশাক কেউ দেখেছে? বলছে তাই তো মা, এমন পোশাক আমি তো জীবনে চোখে দেখিনি। ওই ইহুদি বান্ধবী হাত খানা জড়ায় ধরে বলেছে বাপ্পা আব্বা, সবার জন্য যে খাবার করেছ গো, আমার বান্ধবী ফাতিমার জন্য একটু আলাদা কিছু করো, ও কোথাও যায় না, ও বড় সম্মানী মানুষ, আর তার ছেলেকে জবাই করলো ইয়াজিদ, তাকে কই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ। মা ফাতিমা বসে গেলেন, চেয়ার দিল, সব বাদশার মেয়েরা নিচে বসে, মা ফাতিমা কথা বলছে, রাজা বাদশার মেয়েরা সব চুপচাপ শুনে, কোনো অন্য দিকে খেয়াল নাই, বিয়ের বাড়িতে ওয়াজ চলে নাকি? বিয়ের বাড়িতে ওয়াজ চলে? বরযাত্রীর খিদায় পেট থরথরের কাঁপে, তোমার জান্নাত জাহান্নামের কথা শুনতেই যিনি, বরযাত্রীর খিদির জ্বালায় ও যদি কেউ ওয়াজ করে সে মৌলবি মায়েরও খাবে, কোনো নড়াচড়া নাই। এমন সময় পার্শ্বের এক বান্ধবী দাঁড়ায় বলছে, ফাতিমা আপনার বক্তব্য বন্ধ করেন। ফাতিমা বলছে, ও কথাই কথাই এসে গেছে, আচ্ছা ঠিক আছে, আপনারা বিরক্তি হয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই। সকল রাজা বাদশার মেয়েরা ডাক দিয়ে কয়, ফাতিমা কিয়ামত পর্যন্ত যদি আমরা সবাই হায়াত পাই, আপনিও যদি হায়াত পান, কিয়ামত পর্যন্ত আপনি এক গিলাস পানিও যদি আমাদের কেউ না দেয়, আপনার কথা শুনতে শুনতে কিয়ামত হয়ে যাবে, অধৈর্য আসবে না। তাহলে বন্ধ করতে বলছেন কেন? বলে বন্ধ করতে বলি এই কারণে গো ফাতেমা, আপনার পাশে বসছিলাম, আপনার বুরখার সাথে আমার জামাটা একটু ঠেকছে, আমার সমস্ত বডি আতর, এবং এই আতর জীবনে আমরা পাই নাই, দেখিও নাই, আমার পার্শ্বের বান্ধবী আমার সাথে ঠেকছে, এইভাবে সবাই আমাদের আতরের ঘ্রাণ লোমের গোড়ায় গোড়ায়, তাই আমি বলতে চাচ্ছি ফাতিমা গো, এই কাপড়টা কোন মার্কেট থেকে কিনা? বলটা বলতে হয় না, বলি না বলাই লিখবে, বলি না বলতে হয় না, বলে বলাই লিখবে। কোন দিকে সেই মার্কেট? কোন দিকে সেই মার্কেট বলেন তো? সে বলতে হয় না, বলেন, দেখেছেন বলতে চাচ্ছেন। আর আমাদের বউরা যদি একটু পাশের বাড়ির থেকে সাজাদপুর থেকে একটা কাপড় নিয়ে এসে দিয়েছে না, শ্রীফলতলা মোড়ে নাকি এখান থেকে একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, বউ যদি বলে পাশের বাড়ি, আপা আপনার শাড়িটা এত সুন্দর কোন মার্কেট থেকে কিনেছে? বলে আমার স্বামী কক্সবাজার থেকে। এবার ডাহাসি টানি জোরে বলেন ঠিক কিনা, ওর স্বামী জীবনে গাব তোলে হাটে গেছে কিনা, তাই তো ঠিক, আর কয় যে কক্সবাজার, তো সে কোন কোন মার্কেট থেকে কিনা? মানে বান্ধবীরা রে, এই মার্কেটের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা, আর এই দোকানের সেলসম্যান যিনি তার নাম হলো জিবরাইল ফেরেশতা।
রাস্তা এটা? বলে রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তার নাম বলতেছে, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলে ওই রাস্তায় কেমনে যাওয়া লাগে বলেন? আমার স্বামী কন্ট্রাক্টর, আমার স্বামী উর্দুম্বার ব্যাপারি, আমার স্বামী খেজুর গাছ বেচা কিনা করে, আমার টাকার অভাব নাই, আজকেই যাবে ঝামেলা করব, ওই মার্কেটে যাই তোমাকে এই শাড়ি কিনাই লাগবে, এই কাপড় কিনাই লাগবে বলেন। মানে বান্ধবীরা রে, ওই মার্কেটে যদি যাওয়া যেতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় পাবা, রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন পাবা ওই মার্কেট, ওই মার্কেটে যদি যাইতে হয় অজু করা লাগে, আর আমার বাবার একটা কলেমা মুখস্থ করা লাগে। বলি অজু কি জিনিস? বলে তিনবার তিনবার করে ধুতে হয়। দৌড়ে গেছে বান্ধবীরা, তিনবার তিনবার করে ধুলেন। এবার আসি বলছে আপনার বাবার কোন দোয়া? বলে সবাই মুখস্থ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বান্ধবী খাতুনে জান্নাতের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আমরা সেই মুসলমান মা খাদিজাতুল কুবরার মেয়ে মা ফাতিমা আর তার ছেলে ইমাম হাসান এবং প্রতি বৎসরের মতো, এ ভাই প্রতি বৎসরের মতো আপনারা এই জায়গাতে যে আমরা আসছি, কিছু কালেকশন হয় না প্রতি বছর নাকি ভাই? ও ভাই, হ্যাঁ কালেকশন হয় না, কালেকশন ওইভাবে হয় না, ওইভাবে হয় না কালেকশন, তা এইভাবে হয়, এই যে এইভাবে হয়, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনারা কি চান ভাই এই মাহফিলটা আজ কত বছর হলো? আমারও ভাইয়ের কি মনে আছে? ওয়াজ চলতেছে, চোখের পানি আসছে, এই জায়গাটাই আসলেই চোখের পানি আসে, আর তো বহু জায়গায় ওয়াজ হয় কিন্তু চোখের পানি আসে না, কিন্তু এই জায়গাতে এমনি চোখের পানি আসে, তার মানে এই জায়গাতে চোখের পানি হয়তো বা কোনো আল্লাহওয়ালা এই আশেপাশে ঘুমায় আছে কবর, আর না এই মাহফিলের ভিতরে কোনো আল্লাহওয়ালা আছে যাকে আমরা চিনি না, তবে এই যে এই পাগলটা আল্লাহওয়ালা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলহের মুরিদার বাবা নাকি চারদিকে ব্যাপার না, সুবহান আল্লাহ। সে কথা পরে, এই মাহফিলটা হোক কারা কারা চান হাত তোলেন তো। আচ্ছা জীবনে তো সবই গেল বাবা, করোনা ভাইরাসে মসজিদে যাই দেখি বল খেলার প্লেয়ারের মতন তিন হাত দূরে দূরে দাঁড়িয়েছে, আমাকে বলছে হুজুর মোনাজাত করেন, ইমাম সাহেব মোনাজাত করতে বলছে, আর আমার এসছে হাসি, মোনাজাতের মধ্যে হাসি, ইমাম সাহেব বলছে কানের কাছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আপনার ভাব ভালো না, 14 দিন আইসেন না, এর মধ্যে দিন গেছে না, জন্ম গেছে না, চার চার দোকান চার কাপ দিল, একদল লোক স্প্রে করতেছে, তার ভাই কি ব্যাপার? বলে চার কাপে মাল থাকতে পারে, এর একটা দিন গেছে না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর, তারপরেও করি সেটা হলো নফসানি, আর জোরে বলেন ঠিক কিনা। আজকে এতদিন পরে এই জায়গায় কোনোদিন কালেকশন নর্মাল কালেকশন হয়েছে এমন কোন দরুদি আছো? 365 দিনে হয় একটি বছর, কতদিন? 365 দিন পরে এই মাহফিলটা আসবে, আবার এই পহেলা জানুয়ারিতেই হবে।